বিশেষ অতিথি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আজকের বিক্ষোভ মিছিলের বিশেষ অতিথি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল পদবি আদায় লক্ষ্যে খেলাফত মজলিস রমনা থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন সংগঠনের সংগ্রামী নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমি ঢাকা মহানগরী এবং থানার নেতৃবৃন্দ ও আমার প্রিয় নগরবাসী সংগ্রামী ভাইয়েরা আমার আমাদের দাবি হচ্ছে সুস্পষ্ট আজকে এই সরকার দুর্নীতির মধ্য দিয়ে এই দেশটাকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছে আপনারা দেখেছেন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আমাদের দাবি হচ্ছে অনতি বিলম্বে এই পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে প্রিয় ভাইয়েরা আমার এই সরকার এদেশের মানুষের ভোটের অধিকার যেমন ভাবে কেড়ে নিয়েছে বাসের অধিকারকেও কেড়ে নিয়েছে আজকে চাল ডাল তেল সহ সমস্ত দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই সরকারের কোনো মাথা ব্যথা নেই এই সরকার ব্যস্ত আমেরিকার প্রেসিডেন্ট যাকে এতদিন গালাগালি দিয়েছেন আজকে ওই জে বাইডেনের সাথে সেলফি তোলার জন্য এই সরকারের প্রধানরা ব্যস্ত আমরা বলতে চাই এই সেলফি ফেলে সেলফি তুলে ছবি তুলে আর ক্ষমতায় থাকা যাবে না এদেশের মানুষ এই সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না অতএব যদি ভালো চান যদি দেশের শান্তি চান আপনাদের কল্যাণ চান তাহলে খেলাফত মজলিসের যে দাবি অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতায় হস্তান্তর করে আপনারা পদত্যাগ করুন একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী 14ই অক্টোবর ঢাকার চরৈদ্যুদ্যানে খেলাফত মজলিসের পক্ষ থেকে যে মহাসমাবেশ আহ্বান করা হয়েছে সেই মহাসমাবেশ যে কোনো কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ সেদিন বাস্তবায়ন করা হবে সারা দেশের লাখো জনতার স্রোত সেদিন সরদ্দি উদ্যান অভিমুখে হবে ইনশাআল্লাহ সবাইকে সেই মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ